সংগ্রাম জীবনের অন্য এক নাম। সকলে জীবনত সংগ্রাম করবলগা হয় উন্নতি সাধনের বাবে। কোনোবা কেতিয়াবা বিফল হয়, কোনোবা কেতিয়াবা সফল হয়, আর সেই বিফলতাখিনিক নেওচি আগুয়াই যাব পরাজনে জীবন সংগ্রামত সফল হয়ে পড়ে। এজন দেরগাঁওর বিশেষ যুবকর কথা আজ আমি কবলে লৈছো। কিয় আমি সেই যুবকজনের কথা কৈছো সেয়া মই দেখুৱাম। মই প্রথমে যুবকজনক দেখুৱাই আছো, তেওঁ নিজের কৃষিকর্মত ব্যস্ত হয়ে আছে। এইজন হয়েছে দেরগাঁওর কছাৰী পামর দীপাঙ্কর ভরালি। এইজন শিক্ষিত যুবক দীপাঙ্কর ভরালিয়ে প্রায় 12 বছর বিদ্যুৎ বিভাগের অস্থায়ী কর্মচারী হিসাবে কাম করে আসে। বিদ্যুৎ বিভাগের কাম করে আসে অস্থায়ী কর্মচারী হিসাবে 12 বছর। কিন্তু চাকরির নিয়মীয়করণ নহলে বহু কষ্ট করলে। কিন্তু 12 বছর পিছত যেটা সেই চাকরির আশা বাদ দিয়ে পেলায় নিজের সেই পড়ি থাকা চনপরা মাটিত, নৈপরিয়া চনপরা মাটিত কৃষিকার্য করেছে। আর সেই কৃষিকার্যত যথেষ্টভাবে সফল হয়েছে। আর জাতিলাও, সরিয়হ, বন্ধাকবি, ওলকবির পর আরম্ভ করে সকল ধরনের খেতে করেছে। আর প্রথমবার কৃষিকর্ম করে যথেষ্টভাবে সফল হয়েছে। সেইজন বিশেষ যুবক আজ আমার ঈশান নিউজের সঙ্গে আমি দর্শকের আমি চিনাই করে দিম। তোমাক স্বাগতম জানাইছো। আমি দেখবলে পাইছো তুমি 12 বছর তুমি বিদ্যুৎ বিভাগের এখন অস্থায়ী কর্মচারী হিসাবে তুমি কাম করেছিলা। চাকরি তোমার নিয়মীয়করণ নহলে, চাকরির আশা বাদ দিয়ে তুমি কৃষিকর্মত নামিছা। যথেষ্ট তুমি সফলতা পাইছো আমি দেখিছো, কি কবা? প্রথমতে মই ঈশান নিউজক ভোগালী বিহুর শুভেচ্ছা জ্ঞাপন করেছো, অসমবাসী রাইজক জ্ঞাপন করেছো। মই 12 বছরে ইলেকট্রিসিটি বোর্ডত অস্থায়ী কর্মচারী হিসাবে কর্মরত করলো। তাত মো কোনো একো মানে নিয়মাকরণ নহলে নোহাত ফলত মই লকডাউনের পিছর পা খেতি আরম্ভ করবলে শিকিছো। খেতি তো মানে মই প্রথমতে আমার ভিনদেউ এয়া সৌরভজ্যোতি বৰাৰ পৰা খেতি কি ধরনের করব পাৰি সেই কামখিনি শিকি পেলায় খেতি এনেকৈ দীঘলীয়া প্রসেস লৈছো। লৈ পেলায় মই জাতিলাও, বন্ধাকবি, ওলকবি, ফুলকবি, মটর, গোমধান আদি করে গোটেইখিনি খেতি করেছো। মই এটা এতিয়া পাইছো যে খেতিত ভাল লাভ আছে, ভাল মানে মূল পয়সা, ধুনিয়ার পয়সা পোৱা যায়। খেতি কৰিব পাৰিলে মানে আজিকালি মই কি বুঝছো, চাকরি নকৰিলেও হব। যদি ভাল ধরনের আমি খেতি করো চাকরি ইচ্ছা আমার বেশি পয়সা আহিব। মই এতিয়া আপনার যথেষ্টখিনি পয়সাও পাইছো। জাতিলাও বিকিলো প্রায় 2000 ওপর জাতিলাও এতিয়ালৈকে বিকিলো, ভাল পয়সা পাইছো। মই নিবনুৱা যুবক যুবতী সকলক এটা কথাই কওঁ যে চাকরি আশা বাদ দি পেলায় খেতি কৰক। নিজৰ মাটি যদি পৰি আছে ঘৰত তেওঁলোকে খেতি কৰক। খেতি করলে ভাল পয়সা পাব, ভাল ধরনের চলিব পাৰিব, ঘরখনকো চলাব পাৰিব। ময়ো তেনেকে লাভান্বিত হয়েছো। মোৰ আপনার সবজি খিনি ইয়ারপা নিয়েহি, ঘরপাই নিয়েহি, কোয়ালগুড়ির পৰা দেরগাঁও যিমানখিনি আপনার বেপারী আছে পাইকারি আহি পেলায় মো ঘরপ্রায় সবজি সকলখিনি লৈ যায়হি আহি পেলায়। তুমি আসলে এটা বুঝি পাইছো যে চাকরি সেই সম্বল নহয়? হয় হয় হয়, মই তো বুঝি পাইছো। চাকরি মই সেখানে চাকরি আশা বাদ দি পেলায় এটা খেতি করছো। মই আরো লাহে লাহে বহাম বুলি আহিছো খেতিটো। এবুলি অলপ দীঘলীয়া প্রসেস লম। নেক্সটত জিকা তৰুৱে আরম্ভ করিম সরকে, মানে 6-7 বিঘা মাটি মই জিকা তৰুৱে খেতি আরম্ভ করি। নিশ্চিতভাবে এই প্রতিবেদন এইভাবে আমি যুগুত করেছো যে যখন নিবনুয়া যুবক যুবতী থাকে সকলে একটা চাকরির আশাত বন্দী হয়ে থাকে, একটা চাকরির আশাত সকল বন্দী হয়ে থাকে। কিন্তু চাকরিয়ে জীবনের সেই সম্বল নহয়। যদিহে আপনার ঘরের সেই চন পড়ি থাকা মাটিখিন যদি আপনি সদ ব্যবহার করব পারে তেনহলে এইজন দীপাঙ্কর ভরালীর দরেই আপনিও সফলতা অর্জন করব পারে। যেহেতু কৈছে যে চাকরির আশা ইতিমধ্যে বাদ দিছে, সকলে চাকরির আশাত বহি থাকিব নালাগে, খেতি করেও একটা সচল জীবন যাপন করিব পারে। আর তারেই এক উদাহরণ হয়েছে এইজন দেরগাঁওর কসাই পামর দীপাঙ্কর ভরালী।